সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালদা মেডিকেল কলেজের এক ইন্টার্ন মহিলা চিকিৎসকের নাচ, 6 মাস ধরে দেখা নেই পরিবারের সঙ্গে। করোনা আবহে মালদা মেডিকেল কলেজে রোগীদের সেবার কাজ করছেন বাঁকুড়া চাঁদমারি ডাঙ্গার বাসিন্দা ইন্টার্ন চিকিৎসক সোনালী ধবল। রাত দিন ডিউটির মধ্যে মানসিক চাপ কাটাতে নাচকেই মাধ্যম হিসেবে বেছে নিলেন তিনি। হাসপাতালের ওয়ার্ডে নাইট ডিউটিতে থাকাকালীন রোগী দেখার ফাঁকেই ফ্রেশ রুমে এসে দেশাত্মবোধক হিন্দি গানের তালে পা মেলালেন সোনালী। শরীরে পিপি, মুখে মাস্ক, মাথায় টুপি, হাতে গ্লাভস, ডিউটিরত অবস্থাতে নিজেকে উদ্বুদ্ধ করলেন অভিনব উপায়ে। নিজেই ওই নাচ মোবাইল ক্যামেরায় বন্দি করেন সোনালী। বোনকে কুর্নিশ জানিয়ে এই নাচ এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিদি। মুহূর্তেই এই নাচ ভাইরাল। শুধু নিজের জন্যই নয়, করোনা যুদ্ধে জড়িত প্রথম সারির যোদ্ধা ও রোগীদের মনোবল বাড়াতেই এমন ভাবনা বলে জানিয়েছেন সোনালী। মহিলা চিকিৎসকের এই নাচ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কর্তব্যরত চিকিৎসকের এমন প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।